বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি মাধ্যমিক 2023 পরীক্ষা নিয়ে। যে তথ্যটি নোটিশ আকারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পাঠানো হয়েছে, এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছলো। তো ভাবলাম তথ্যটা তোমাদের একটু দেওয়া দরকার, কারণ বিষয়টি যদি তোমরা একটু অনলাইনে দেখে নিতে পারো তাহলে অনেক বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে এবং আমাদের পরীক্ষার ভাবধারা সম্পর্কেও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, বিষয়টা কি তোমাদের বলি। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 22/2023 তারিখে আজকের এই দিনে কিন্তু কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে। এবং নোটিশটা কাদের পাঠানো হয়েছে? টু দ্য নিউজ এডিটর, অর্থাৎ যারা নিউজ তৈরি করে বা যারা সাংবাদিকরা রয়েছে তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। তো কি বলা হয়েছে সেটাই শুনবো। মূলত যে বিষয়টা আমি তোমাদের একটু বলেই নিই, আমাদের সামনে পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা থাকে যে কীভাবে কী পরীক্ষা নেওয়া হবে, বা আমাদের যিনি প্রধান রয়েছেন তিনিও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন, সেই বিষয়গুলো কবে কী কখন কীভাবে হবে সেটাই কিন্তু বলেছে। এবং নোটিশে যেটা পরিষ্কার বলেছে যে স্যার ম্যাডাম, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল মিট দ্য প্রেস অন 21 February 2023 অ্যাট 1:30 PM অ্যাট নিবেদিতা ভবন সেকেন্ড ফ্লোর। অর্থাৎ যেটা মূল কথা সেটা হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একটা প্রেস মিটিংয়ের আয়োজন করা হয়েছে এবং এইটা টাইমটা কত, স্বাভাবিকভাবে 21 February কিন্তু টাইম দেওয়া হয়েছে এবং 1:30 মিনিটে কিন্তু এই টাইমটা দেওয়া হয়েছে। তো তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো তারা স্বাভাবিকভাবে আমাদের যে স্বনামধন্য টিভি চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোতে কিন্তু তোমরা এই প্রেস মিটিংটা কিন্তু দেখতে পাবে স্বাভাবিকভাবে। তো তোমাদের প্রয়োজন সেটা একটু দেখা, দেখে নিতে পারলে তোমরা তোমাদের পরীক্ষা সিস্টেম বা পরীক্ষা পদ্ধতি সে সম্পর্কে তোমরা অবগত হতে পারবে একদিকে, যেমন অন্যদিকে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কেও সরাসরি তোমরা কিন্তু সভাপতির মুখ থেকে কিন্তু কিছু শুনে নিতে পারবে। তো এই হলো আমাদের ছোট্ট একটা আলোচনা, তোমাদের উপকারে আসবে বলেই তোমাদের সামনে শেয়ার করা। তো সার্বিক আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, আর প্রোগ্রামটা অবশ্যই দেখো, উপকারে লাগবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।